আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে। গেল ২৪ ঘন্টায় সারা দেশে ৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯১৫ জন। আক্রান্তদের মধ্যে ৬২.৮% পুরুষ এবং ৩৭.২% নারী রয়েছেন। মৃতদের মধ্যে ৬ জন নারী এবং ৩ জন পুরুষ। সবচেয়ে বেশি মৃত্যুবরণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ৬ জন। বাকিদের মধ্যে বরিশাল বিভাগে ২ জন, চট্টগ্রাম বিভাগে ১ জন এবং ঢাকা উত্তর সিটিতে ১ জন মৃত্যুবরণ করেছেন। আর এ নিয়ে চলতি বছরে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২১০ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এবং কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সব ধর্মের মানুষ যেন আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা ছাড়াই নির্বিঘ্নে আনন্দ উৎসব পালন করতে পারে, তেমনই একটি সমাজ গড়তে চায় অন্তর্বর্তী সরকার। বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে মতবিনিময় অনুষ্ঠানে এই কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, সবার গর্ব করার মতো করেই দেশ ঢেলে সাজানো হবে। শরীয়ত খানের রিপোর্ট, জানাচ্ছেন রফিকুল ইসলাম। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজা মণ্ডপ পরিদর্শন করতে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় পূজা মণ্ডপ পরিদর্শনের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। বলেন, দুর্গাপূজার মহা উৎসবে সারা দেশে আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। শুধু সনাতনী ধর্মাবলম্বীরাই নয়, সকল ধর্মাবলম্বী এতে খুশি, আনন্দ করছে, উৎসব করছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো রকম বিশৃঙ্খলা যাতে না হয় সেজন্য সরকার ও সরকারের বাইরে সবাই আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছে বলেও জানান ডক্টর ইউনুস। সেনাবাহিনীকে দিয়ে, পুলিশকে দিয়ে, র‍্যাবকে দিয়ে আমাদের আনন্দোৎসব করার আয়োজন করতে যাওয়াটা আমাদের ব্যর্থতা। এটা যেন ভবিষ্যতে আগামীতে আর কোনোদিন এভাবে করতে না হয় সেই জন্য আমরা একযোগে কাজ করি। তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থান জনগণের জন্য এক মহা সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। আমরা এমন এক বাংলাদেশ তৈরি করতে চাই যে বাংলাদেশে আমার সব, আমাদের যারা এই দেশের নাগরিক তাদের সকলেরই সমান অধিকার, এই কথা যেন আমরা নিশ্চিত করি। শুধু কিতাবে লিখে গেলে হবে না, কিতাবে লিখে দিলাম এটা সমান অধিকার, তারপরে গিয়ে কাটাকাটি মারামারি এগুলো করলাম, এরকম সমাজ চাই না বলেই ছাত্র জনতা তাদের জীবন দিয়েছে। তিন মাস পর সংস্কার কমিশনগুলো তাদের রূপরেখা পেশ করবে, জনগণ সেই রূপরেখা নিয়ে তাদের মতামত দেবে। নতুন দেশ গড়ার সুযোগ হাতছাড়া না হতে দেওয়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। একবার যদি হাতছাড়া হয় এটার কোনোদিন ফিরে আসবে না। রফিকুল ইসলাম, আরটিভি, ঢাকা। উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার মহানবমী উদযাপন করছেন ভক্তরা। নবমীর বিহিত পূজায় ১০৮টি পদ দিয়ে পূজা দেওয়া হয়। একদিকে নবমীর আনন্দ, অন্যদিকে দেবী দুর্গার বিদায় সুর বাজছে প্রতিটি মণ্ডপে। পূজার পরিবেশ নিয়ে ভক্তরা সন্তোষ প্রকাশ করলেও কিছু জায়গায় যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তার বিচার চান তারা। মণ্ডপ পরিদর্শন করে পুলিশের মহাপরিদর্শক জানান, ধর্মীয় ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় যারা গুজব ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পূজায় ৪৩টি স্থানে বিশৃঙ্খলা করায় ২৬ জনকে আটক করা হয়েছে। আতিকা রহমানের রিপোর্ট। দুর্গাপূজার আজ মহানবমী হলেও সনাতন শাস্ত্রের তিথি অনুযায়ী এবার দশমী পূজা লগ্ন পড়েছে একই দিনে, তাই একই সাথে চলছে নবমী ও দশমী পূজার আনুষ্ঠানিকতা। প্রথমে দেবী দুর্গা নবমীর বিহিত পূজা করা হয়, এরপর চলে দশমী পূজার আনুষ্ঠানিকতা ও পুষ্পাঞ্জলি। ১০৮টি পদ দিয়ে পূজা হয় দেবী দুর্গার। তিথি অনুযায়ী দুর্গার অন্তিম দিন আজ, এরপর ফিরে যাবেন কৈলাসে। দেবী দুর্গা হচ্ছেন ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এটার প্রতীক। ধর্ম হচ্ছে ল, আইন এবং সুশৃঙ্খলতা, অর্থ হচ্ছে প্রাপ্তি, আর মুখ্য হচ্ছে জ্ঞান। এই সব কিছুর বরদাতা হচ্ছেন দেবী দুর্গা। তো প্রত্যেক বছরেই আমরা যারা সনাতন ধর্মাবলম্বী আছি আমরা দেবীর কাছে প্রার্থনা করি। মুষলধারে বৃষ্টির মধ্যেও হিন্দু ধর্মের অনুসারীরা নবমীর বিহিত পূজায় অংশ নেন। সনাতন ধর্মের অনুসারীরা মনে করেন, মহানবমীর দিনে দেবী দুর্গাকে প্রাণ ভরে দেখে নেয়া ও পূজা দেওয়ার শেষ সময়। নবমীর আনন্দের মধ্যে ছিল বিদায়ের সুর। আনন্দেরও দিন, আবার দুঃখেরও দিন। মা আজকে চলে যাচ্ছে কৈলাসে। মা আমাদের সবার জন্য মঙ্গল বয়ে আনুক,
এটাই আর কি আমাদের সবার কাছে প্রত্যাশা, সবাই যেন আমরা একসাথে মিলেমিশে থাকতে পারি, এটাই আমার কাছে প্রত্যাশা করেছি। পূজার সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ জানান সনাতন ধর্মের অনুসারীরা। আমরা যে আতঙ্কের মধ্যে ছিলাম, ভয়ের মধ্যে ছিলাম যে পূজা ঠিক মতো সম্পন্ন করা যাবে কিনা বিভিন্ন পরিস্থিতির কারণে, এবং সেই সাথে আবহাওয়ারও একটা ব্যাপার ছিল, কিন্তু সেসব কিছুই আমাদেরকে বাধা দিয়ে উঠতে পারেনি। ঘটনা যেগুলি ঘটেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দ্রুত তৎপর ছিল এবং ব্যবস্থা নিয়েছে। মতিঝিলে লক্ষ্মীনারায়ণ জিও মন্দির পরিদর্শন করে ধর্মসচিব মন্দিরের দখল হয়ে যাওয়া জায়গা উদ্ধারে আশ্বাস দেন। রামকৃষ্ণ মিশন পরিদর্শন করে পুলিশের মহাপরিদর্শক জানান পূজায় সারা দেশে 43টি অপ্রীতিকর ঘটনায় 26 জনকে আটক করা হয়েছে। যেখানে 32,000 অধিক পূজা মণ্ডপে পূজা হচ্ছে সেখানে 43টি ঘটনা আমরা মনে করি একটা ছোট সংখ্যা, তারপরও এটা না হলে আমরা আরো খুশি হতাম। আমরা এই ঘটনাগুলি যখনই আমাদের কাছে আমরা শুনতে পেয়েছি, প্রতিটা ঘটনার ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে আমাদের সদস্যরা যারা ওই পূজা মণ্ডপে দায়িত্ব পালন করেছে সবাই কিন্তু প্রতিটা ঘটনা একেবারে উচ্চ পর্যায় থেকে আমরা জানতে পেরেছি, এবং সেখানে আমাদের মনিটরিং যে ব্যবস্থা আছে আপনারা জানেন যে একেবারে জাতীয় পর্যায়ে মনিটরিং হচ্ছে। বিজয়া দশমীকে কেন্দ্র করে প্রতিমা বিসর্জনের স্থান ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার থাকবে বলে জানান আইজিপি। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবছর ভালোভাবে পূজা উদযাপন হচ্ছে। সরকারের পক্ষ থেকে এবছরই সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। অন্যান্য বছর 2-3 কোটি টাকা পূজা উদযাপনের জন্য বরাদ্দ দেওয়া হলেও এবছর 4 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সকালে মুন্সীগঞ্জের বেশ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, পূজা মণ্ডপের আইন শৃঙ্খলা নিশ্চিত করার জন্য সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ সহ বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছেন। পূজা উদযাপন হচ্ছে, এবার পূজার জন্যই কিন্তু সবচেয়ে বেশি সরকারের থেকে টাকা দেওয়া হয়েছে। এবার 4 কোটি টাকা দেওয়া হয়েছে, এর আগে কোনো সময় দেওয়া হয়েছে 2-3 কোটি, এবার শুধু 4 কোটি। এবং এইগুলি এবার পূজা মণ্ডপের প্রোটেকশনের জন্য শুধু পুলিশ, বিডিআর, আর্মি, আনসার, তারপরে নেভি, এয়ারফোর্স, র্যাব সবাইই কিন্তু দেওয়া হয়েছে। এখন পর্যন্ত 2-1টা ছোট ছোট ঘটনা ছাড়া ভালোভাবে পূজা সম্পন্ন হয়েছে। যে ছোট ঘটনাগুলো ঘটেছে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। বিকেলে নরসিংদীর সেবা সংঘ পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, বিসর্জনের আর মাত্র 1 দিন বাকি, সবাইকে সাবধান থাকতে হবে যেন ভালোভাবে বিসর্জন দেওয়া যায়। এবারে দুর্গাপূজায় যেসব স্থানে ছোটখাটো ত্রুটি বিচ্যুতি ঘটেছে সেসব ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান। তিনি বলেন, এবারের পূজায় চ্যালেঞ্জ ছিল, তবে সবার সঙ্গে সমন্বয় করেই কাজ করা হয়েছে, দশমী পর্যন্ত কার্যক্রম অব্যাহত থাকবে। সন্ধ্যায় রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেছেন তিনি। র্যাব মহাপরিচালক বলেন, মোহাম্মদপুরের ডাকাতি তাঁতি বাজারের ঘটনায় জড়িতদেরও আইনের আওতায় আনা হবে। পূজার পরে চাঁদাবাজি, দখলবাজি, যা কিছুই আইন শৃঙ্খলার জন্য হুমকির, তা সমন্বিতভাবে দমন করা হবে বলেও জানিয়েছেন তিনি। আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা এই পর্যন্ত এই পূজা উৎসবটি খুব সুন্দরভাবে সম্পন্ন করতে সম্ভব হয়েছে, এবং বাকি সময়টুকু আমরা সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্ব পালন করব, যাতে আজকে রাতটা পার হয় এবং কালকে বিসর্জনের কাজটি যাতে সুন্দরভাবে সম্পন্ন হয়। ছোটখাটো যে ত্রুটি বিচ্যুতি যেখানে যা ঘটেছে সেটা প্রপার ইনভেস্টিগেশন হবে, এবং তার জন্য দায়ী যারা আছে তাদেরকে আমরা আইনের কাঠগড়ায় নিয়ে আসব। সংস্কার কমিশনের সুপারিশে নতুন আইন প্রণয়নের পর নির্বাচন কমিশন গঠন করতে চায় সরকার, একথা জানান নৌ উপদেষ্টা ডক্টর শাখাওয়াত হোসেন। নির্বাচন কমিশন সংস্কার কমিটির প্রধান বদিউল আলম মজুমদার মনে করেন, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে দলগুলোর ঐক্যমত এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন প্রয়োজন। কমিশন সংস্কার নিয়ে এক সেমিনারে রাজনৈতিক দলের নেতারা দ্রুত সংস্কারের তাগিদ দেন। মাইদুর রহমান রুবেল তার রিপোর্টে আরও জানাবেন।
রাজধানীর সিরিডাপ মিলনায়তনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কেমন চাই শীর্ষক সেমিনারের আয়োজন করে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন আরএফইডি। সেমিনারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, নির্বাচন ব্যবস্থা নিয়ে এখনও রাজনৈতিক মতানৈক্য রয়ে গেছে। সংকট দূর না হলে নির্বাচিত সরকারের পরিবর্তে অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়া ভালো, সেক্ষেত্রে সংবিধান সংশোধন করতে হবে। সেমিনারে ফেসিবাদের দোসর জাতীয় পার্টির প্রতিনিধি থাকায় সমালোচনা করেন নুরুল হক। জাতীয় পার্টিকে এখানে ডাকা হয়েছে, এটার জন্য আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তারা ফ্যাসিবাদের দোসর ছিল, কাজে এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই ধরনের আলোচনায় জাতীয় পার্টির প্রতিনিধি থাকা উচিত না। কিছু কিছু রাজনৈতিক দল আছে যারা সকল আসনে প্রার্থী দেওয়ার ক্ষমতা বা যোগ্যতা থাকা সত্ত্বেও সব আসনে প্রার্থী দেয় না, কিছু কিছু আসনে প্রার্থী দেয় এবং সারা দেশ থেকে তাদের কর্মীদেরকে এনে ওই আসনে জড়ো করে। নেতারা বলেন, সংস্কার কমিশনের সব পক্ষের সাথে আলোচনা করা উচিত, তবে সংখ্যানুপাতিক আসন বণ্টন নিয়ে মিশ্র মত দলগুলোর। একেবারে সংখ্যানুপাতে বোধহয় এটা মানে খুব যৌক্তিক না, কারণ এটা আপনার যারা সংসদীয় গণতন্ত্র যারা প্র্যাকটিস করেন তারা শুধুই মাত্র আপনার সংখ্যানুপাতের আসন তারা জান না। প্রার্থীরা সর্বপ্রথম যেটা দিয়ে রিগিং শুরু করেন সেটা হচ্ছে ওনারা ওনাদের পছন্দসই ডিসি এসপি ইউনো ও সিনিয়র দিতে তদবির করেন। সংস্কার কমিশনের প্রধান বলেন, সংস্কার ও কমিশন গঠনের ক্ষমতা অন্তর্বর্তী সরকারের, কমিশন প্রস্তাব দেবে চূড়ান্ত করবে সরকার। আমাদের এখতিয়ার না, আমাদের এখতিয়ার শুধুমাত্র কতগুলো আপনাদের সাথে সবার সাথে আলাপ আলোচনা করে কতগুলো সংস্কার প্রস্তাব কতগুলো সুপারিশ করা, সিদ্ধান্তটা অন্তর্বর্তীকালীন সরকার নেবে। আপনাদের কোনো কোনো দল প্রস্তাব করছে এখনই নির্বাচন কমিশন গঠন হোক, আরও কেউ কেউ হয়তো অন্য প্রস্তাবও থাকতে পারে, তো এটা সরকারের এখতিয়ার, আমাদের এখতিয়ার নয়, আমাদের কোনো এক্সিকিউটিভ পাওয়ার নেই। নৌ উপদেষ্টা ও সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন মনে করেন, রিটার্নিং কর্মকর্তাদের অনিয়মের বিচার করার চূড়ান্ত ক্ষমতা থাকা উচিত, নতুন আইন পাশের পর নির্বাচন কমিশন গঠনের পক্ষে অন্তর্বর্তী সরকার। যে আইনটা করা দরকার এখন, যদি ওনারা সর্বাগ্রে সেই আইনটার সাজেশন দেন, দ্যাট ক্যান বি ডিসকাস অ্যান্ড দ্যাট ক্যান বি, আর এখন আইন করতে তো অসুবিধা নেই, এখন তো একটা অর্ডিনেন্স হিসাবে যাবে। যদি আমরা মনে করি ইলেকশন কমিশন কালকে গঠন করতে হবে বা এক মাস পরে গঠন করতে হবে, 15 দিন পরে, যে আমার মনে হয় যে এখন যদি আমরা এক্সিস্টিং আইনে যাই তাহলে আবার ওই প্রশ্ন উঠবে, কিন্তু হোক পার্টির লোক গেছে আমাদের লোক নাই ইত্যাদি ইত্যাদি। নির্বাচনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে ভোটের সময় মন্ত্রণালয়গুলোকে ইসির অধীনে রাখা উচিত বলেও মনে করেন সাখাওয়াত হোসেন। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। ভেদাভেদ ছাড়াই নাগরিকদের সমান অধিকার, স্বাধীনতা এবং সুরক্ষা ভোগ করার বার্তা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দুর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আর দলটির স্থায়ী কমিটির সদস্য মঈন বলেন, সংখ্যালঘু সংখ্যাগুরু এই ধারণার বিশ্বাস করে না বিএনপি। এদিকে দুর্গাপূজাকে কেন্দ্র করে সকল অপপ্রচার এবং অশুভ চেষ্টা রুখে দিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসি। আশিকুল আলমের রিপোর্ট। দুর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক বার্তায় তিনি আনন্দময় দুর্গাপূজা উদযাপনকারী সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান। বার্তায় প্রতিটি পরিবারে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি কামনা করেন তারেক রহমান। এছাড়া বাংলাদেশের প্রত্যেক নাগরিককে মুসলিম, হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান ভেদাভেদ ছাড়াই সমান অধিকার, স্বাধীনতা এবং সুরক্ষা ভোগ করার বিষয় বার্তায় উল্লেখ করেন তিনি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে উত্তরখান মৈনার টেক শিব দুর্গা মন্দিরে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। পূজামণ্ডপ পরিদর্শন শেষে মঈন খান বলেন, দেশের জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। যারা হিন্দু মুসলমান সম্প্রীতি নষ্ট করেছে তারা বাংলাদেশের বন্ধু নয়। আমরা এই দেশের সংখ্যালঘু সংখ্যাগুরু এই ধারণায় বিশ্বাস করি না। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা সবাই বাংলাদেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। এ সময় তিনি বলেন, শুধু নিজেদের স্বার্থের জন্য জঙ্গি সাম্প্রদায়িক বিভেদ তৈরি করতে দেয়া হবে না। এই আনন্দের মাঝে যারা বিভেদের বাণী শোনায়, ওরা এবং আমরা, এই ওরা এবং আমরা এই বিভেদের বাণী শুনিয়েছে যারা, তারা রাজনৈতিক উদ্দেশ্যে শুনিয়েছে, তারা নিজেদের স্বার্থ বৃদ্ধি করার জন্য তারা করেছে।
আমাদের এই জমাট অটুট বন্ধনকে নষ্ট করার জন্য করেছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নির্বাচন ও নতুন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক দাবি করেন, আত্মগোপনে থেকে অবৈধ টাকায় ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ নেতারা। বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট সৃষ্টি করার একটা মানসিকতা দেখতে পাচ্ছি পলাতক আওয়ামী লীগের বন্ধুদেরকে যারা এখন বাংলাদেশে আছে। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকার না ডাকলে আপত্তি নেই, কিন্তু অহেতুক দোষারোপ করে শাস্তি না দেবার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। সন্ধ্যায় রংপুরের পল্লী নিবাস বাসভবনে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেছেন। তিনি বলেন, 2014, 2018 এবং 2024 সালের নির্বাচনে স্বৈরাচারী সরকারকে সহযোগিতা করা হয়েছে এমন অভিযোগ মোটেও সত্য নয়। জাতীয় পার্টি ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন তিনি। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জি এম কাদের বলেন, দেশের পরিস্থিতি অস্থিতিশীল, আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই স্বাভাবিক হচ্ছে না, জিনিসপত্রের দাম আকাশচুম্বী। দলটাকে 2014 থেকে দুই ভাগ করা হতো, আরেকটাকে একেবারে সম্পূর্ণ বেআইনিভাবে আমাদের একটি অংশকে ব্যবহার করে তাদেরকে আমাদের নাম ব্যবহার করতে দেওয়া হতো, মিটিং মিছিল করতে দেওয়া হতো, এবং আমরা যেটা বক্তব্য দেবো তার বিপরীতে তারা বক্তব্য দিত, সরকারের সমর্থন হিসেবে বক্তব্য দিত। র্যাব, সেনাবাহিনী ও র্যাব পরিচয়ে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার একটি বাসায় ডাকাতি হয়েছে। ডাকাতরা সবাই সেনাবাহিনী এবং র্যাবের পোশাক পরে থাকায় বাড়ির মেইন গেট খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাড়ির মালিক। তার দাবি, ডাকাতরা নগদ 70 লাখ টাকা এবং 70 ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছেন। তবে এই সময়ে কেউ হতাহত হননি। এ ঘটনায় সন্ধ্যায় একটি মামলা দায়ের করা হয়েছে। শরীয়ত খানের রিপোর্ট। শুক্রবার দিন গত রাত 3:35 মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার একটি বাড়িতে সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরা অন্তত 25 জনের একটি দল প্রবেশ করে, যা ধরা পড়ে ক্লোজ সার্কিট ক্যামেরায়। এরপর তারা সিসি ক্যামেরাও ভেঙে দেয়। পরে দলটি 3 তলার একটি ফ্ল্যাটে প্রবেশের চেষ্টা করে, সেই ছবিও ভবনের ভেতরে থাকা অন্য ক্যামেরায় ধরা পড়ে। সেই ফ্ল্যাটে ঢোকার আগ মুহূর্তে সেই ক্যামেরাটিও ভেঙে দেওয়া হয়। সেনাবাহিনীর আর র্যাফের পোশাক পরে 25 জনের মতো লোক আইছে, গেট বাইরে বাড়ি করতেছে। তখন আমি ঘুমের থেকে লাভ দিয়ে উঠছি, উঠে দিয়ে গেটের সামনে 25 জনের লোকের মতো খাড়া হয়েছে, সেনাবাহিনীর আর র্যাফের পোশাক পরে। তখন হেরালে গেট ফিরাইতেছে আর আমরা বলতেছে যে গেট খোল না, গেট না খুললে ভিতরে গেট ভেঙে আয়া কিন্তু তোরে মেরে ফেলাম। তারপরে আমি ঘুমের থেকে উঠে আয়া গেট খুলে দিছি। খুলে দেওয়ার পরে তারা আমার সাথে করে দুজনে দিয়া দিয়ে দূরে উঠে নিয়ে গেছে। বাড়ির মালিক জানান, প্রথমে সেনাবাহিনী ও র্যাবের পরিচয়ে বাসার দরজায় নক করেন তারা। সেনাবাহিনী ও র্যাবের পোশাক দেখে বাসার দরজা খুলে দেয়া হয়। এরপর দলটি তার কাছে বৈধ অস্ত্রের খবর জানতে চায়। বাড়ির মালিক, অস্ত্রটি জমা দেয়া হয়েছে জানানোর পরপরই একে একে বাড়িতে থাকা সব আলমারি খুলতে বলে। এরপর 70 লাখ টাকা ও 70 ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। আলমিরে খুলে দেওয়ার পরে ওনারা কী করলো, ওনারা ওই 12 লাখ টাকা ছিল, এখানে 2টা হলো 500 টাকার বান্ডিল, আর একটা হলো এই 20 টাকার বান্ডিল, আর বাকিটি খুচরা ছিল। পরে 12 লাখ টাকার মতো ছিল, একজনে করে কি 2 মিনিট জিভে পরে আরেকজনে ভেঙে বললো টাকা। এক ডয়ারে ছিল 38 লাখ 50 হাজার, আর এক ডয়ারে ছিল 25 লাখ। এটা ওরা ব্যাগ করে নিয়ে লিখছে। এ ঘটনার পর ভোর থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসতে থাকেন। প্রথমে সেনাবাহিনী, এরপর মোহাম্মদপুর থানা পুলিশ ও র‍্যাব সদস্যরা উপস্থিত হন। 5টা গাড়ি নিয়ে এসেছিল, 4টা হায়েস্ট ছিল, 1টা প্রাইভেট ছিল। 4টা হায়েস্টের থেকে সাদা হায়েস্টটা আমার এই গেটটা খুলে পুরোটা ব্লক করে রাখছে, যাতে ভিতরে কিছু না দেখা যায়। দৌড়ে কী করছে ওরা, ধুইকে সরাসরি টানতে চলে গেছে। আর একটা ট্রাক নিয়ে এসেছিল, এই ট্রাকটা মাছ বরাবর দিয়ে রাখছিল যাতে ওরা ইজিভাবে বেরোয় যেতে পারে। যখন ওরা ডাকাতি করে বের হইতেছিল তখন ট্রাক্টর সাথে সাথে সরাই দিছে, তাহলে ট্রাক্টর জড়িত ছিল। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। রাতের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ একটায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।